আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ষষ্ঠ শ্রেণীর বাংলা ভাষাচর্চা পাঠ্য বইয়ের অন্তর্গত পঞ্চম অধ্যায় অর্থাৎ শব্দ যোগে বাক্য গঠন এই অধ্যায়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এটি মূলত পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় পার্টির ভিডিও এর আগের পার্টির ভিডিওতে আমি আলোচনা করে বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে যে বাক্য কাকে বলে গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার এবং তখন আমরা জানতে পেরেছি যে গঠনগত দিক থেকে বাক্য তিন প্রকার সরল বাক্য যৌগিক বাক্য এবং জটিল বাক্য আমি যৌগিক বাক্য পর্যন্ত তোমাদেরকে পাঠ্য বই অনুসারে প্রসঙ্গে বলে রাখি আগের পার্টের ভিডিও যারা দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব তোমরা অবশ্যই পার্ট ওয়ান এর ভিডিওটি দেখে নেবে পঞ্চম অধ্যায়ের তাহলে তোমাদের পার্ট টু এর ভিডিও বুঝতে আরো সুবিধা হবে আজকের ভিডিওতে আমি শব্দযোগে বাক্য গঠন এই অধ্যায়ের জটিল বাক্য থেকে শুরু করছি দেখো পাঠ্য বইয়ের এই অংশটিতে তোমাদের জটিল বাক্য সম্পর্কে কি বোঝানো হয়েছে সেটি সংক্ষেপে এবং সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করছি আমরা যৌগিক বাক্য শেখার ক্ষেত্রে দেখেছিলাম যৌগিক বাক্য তৈরির জন্য এক বা একাধিক স্বাধীন সরল বাক্যের প্রয়োজন হয় সেক্ষেত্রে সরল বাক্যগুলি যৌগিক বাক্যে যুক্ত হওয়ার পরে সেগুলি আর সরল বাক্য থাকে না সেগুলি হয়ে যায় যৌগিক বাক্যটির খণ্ড বাক্য এক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে যৌগিক বাক্যের মধ্যে অনেকগুলি স্বাধীন খণ্ড সরল বাক্য থাকে যৌগিক বাক্যের মধ্যে একাধিক স্বাধীন খণ্ড বাক্য থাকে যেগুলোর আলাদা আলাদা অর্থ রয়েছে অর্থাৎ অর্থগত দিক থেকে বাক্যগুলি আমরা অন্য জায়গায় স্বাধীনভাবে ব্যবহার করতে পারি কিন্তু এক্ষেত্রে জটিল বাক্য শেখার ক্ষেত্রে আমরা দেখতে পারব জটিল বাক্যের মধ্যেও এক বা একাধিক সরল বাক্য রয়েছে তবে একটা একটার সাথে সম্পর্কযুক্ত অর্থাৎ একটি বাক্য না হলে অন্য বাক্যটি অর্থপূর্ণ হবে না সেটি আমরা জটিল বাক্যের ক্ষেত্রে দেখব অর্থাৎ জটিল বাক্যের মধ্যে একটি প্রধান খণ্ডবাক্য থাকে এবং সেই প্রধান খণ্ডবাক্যকে আশ্রয় করে এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকে এক্ষেত্রে প্রধান খণ্ডবাক্যটি না থাকলে অপ্রধান খণ্ডবাক্যগুলিকে অর্থহীন বলে মনে হয় এবারে সংজ্ঞা আর উদাহরণটা জানলে বিষয়টি তোমাদের কাছে আরো স্পষ্ট হয়ে যাবে তোমরা এটি লিখে নিতে পারো যে জটিল বাক্য কাকে বলে উদাহরণ দাও এক্ষেত্রে যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য ও তার অধীনে এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকে যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য ও তার অধীনে এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকে এবং অপ্রধান খণ্ডবাক্যগুলিকে অপ্রধান খণ্ডবাক্যগুলিকে প্রধান খণ্ডবাক্যের আশ্রিত বলে মনে হয় তাকে জটিল বাক্য বলে দেখো উদাহরণ সহযোগে তোমরা বিষয়টি একদম জলের মতন করে বুঝে নাও এখানে একটি জটিল বাক্য দেওয়া রয়েছে মেজদা যদি আর আমাদের বকে তাহলে পিসিমার কাছে নালিশ করব। এখানে প্রধান খণ্ডবাক্য কোনটি তাহলে মেজদা যদি আর আমাদের বকে এই অংশটুকু হল এই জটিল বাক্যটির প্রধান খণ্ডবাক্য এই প্রধান খণ্ডবাক্যটিকে আশ্রয় করেই পরবর্তী অপ্রধান খণ্ড বসেছে এখানে দেখো অপ্রধান খণ্ড হলো তাহলে পিসিমার কাছে নালিশ করব যদি মেজদা না বকে তাহলে কিন্তু এই অপ্রধান খণ্ডবাক্যের কোনো অর্থ থাকবে না তাই এই অপ্রধান খন্ড কাকে আশ্রয় করে এখানে বসেছে এই প্রধান খণ্ড আশ্রয় করে এখানে বসেছে আরো একবার বলি মেজদা যদি আর আমাদের বকে তাহলে পিসিমার কাছে নালিশ করব অর্থাৎ পিসিমার কাছে নালিশ করার জন্য তো মেজদার বকার প্রয়োজন মেজদা যদি নাই বা বকে তাহলে তো আর পিসিমার কাছে নালিশ করার কোনো প্রয়োজন নেই তাই তাহলে পিসিমার কাছে নালিশ করব জটিল বাক্যের এই অপ্রধান আসলে মেজদা যদি আর আমাদের বকে এই প্রধান খন্ড আশ্রয় করে এখানে বসেছে তাহলে দেখো এই প্রথম প্রধান খণ্ডবাক্যটি দ্বিতীয় অপ্রধান খণ্ডবাক্যটির সাথে সম্পর্ক যুক্ত তাহলে এই বাক্যটি যদি না থাকে তাহলে এর কোনো অর্থ থাকবে না এবং এই অপ্রধান খন্ড প্রথম খণ্ডবাক্যটিকে আশ্রয় করেই এখানে বসেছে এগুলোই হলো জটিল বাক্য জটিল বাক্যের ক্ষেত্রে এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকলেও সেই অপ্রধান খণ্ডবাক্যগুলি আসলে প্রধান খণ্ডবাক্যটিকে আশ্রয় করেই বসে এবং প্রধান খণ্ডবাক্যটি যদি না থাকে তাহলে অপ্রধান খণ্ডবাক্যের কোনো অর্থ আমরা পাই না যেমন আমরা যদি প্রথম বাক্যটিকে কেটে দিই তাহলে কি থাকবে শুধু তাহলে থাকবে তাহলে পিসিমার কাছে নালিশ করব এই বাক্যটির কিন্তু তেমন কোনো অর্থ পাচ্ছি না তাহলে পিসিমার কাছে নালিশ করব কেন পিসিমার কাছে নালিশ করব তাহলে কি মেজদা যদি আমাদের না বকে এই প্রধান খণ্ডবাক্যটি যদি নাই বা থাকে তাহলে অপ্রধান খণ্ডবাক্যের কোনো অর্থ আমরা পাচ্ছি না এই ধরনের আরও একটি উদাহরণ হলো খেলোয়াড়টি যদি শেষ বলে ছয় মারতে পারে তবেই ওদের দল খেলায় জিতবে তাহলে বাক্যের এই অংশটুকু হচ্ছে প্রধান খণ্ড বাক্য যে খেলোয়াড়টি যদি শেষ বলে ছয় মারতে পারে তবেই ওদের দল খেলায় জিতবে বাক্যের এই অংশটুকু তবেই ওদের দল খেলায় জিতবে এই অংশটুকু হল অপ্রধান খণ্ড বাক্য এই অপ্রধান খণ্ডবাক্যটি প্রধান খন্ড বাক্যটিকে আশ্রয় করে এখানে বসেছে তাই এই প্রধান খণ্ড বাক্যটি যদি না থাকে তাহলে এই অপ্রধান খণ্ড বাক্যের কোন অর্থ থাকবে না তো এক্ষেত্রে আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারছি জটিল বাক্য গঠন করার ক্ষেত্রেও যৌগিক বাক্যের মতো একাধিক সরল বাক্য প্রয়োজন কিন্তু যৌগিক বাক্যের সাথে জটিল বাক্যের পার্থক্যটা কোথায় স্পষ্ট হচ্ছে পার্থক্যটা সেখানে স্পষ্ট হচ্ছে যে যৌগিক বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে খন্ড বসছে সেগুলিকে আমরা আলাদা আলাদা অর্থেও আলাদা স্বাধীনভাবে ব্যবহার করতে পারি বা প্রত্যেকটি খন্ড আলাদা আলাদা অর্থ পাওয়া যায় এক্ষেত্রে জটিল বাক্যের ক্ষেত্রে কিন্তু খণ্ডবাক্যগুলিকে যদি আমরা আলাদা করি তাহলে তার আলাদা কোনো অর্থ পাবো না একটা একটার সাথে সম্পর্ক যুক্ত এইগুলি যুক্ত হয়েই একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে কিন্তু আমরা যদি কেটে কেটে বা খণ্ড বাক্যগুলিকে আলাদা জায়গায় বসাই তাহলে নির্দিষ্ট কোনো অর্থ পাবো না দেখো প্রধান খণ্ডবাক্যটিরও নির্দিষ্ট কোনো অর্থ পাবো না যদি আমরা কেটে বসাই প্রধান খণ্ড বাক্যটি কি ছিল খেলোয়াড়টি যদি শেষ বলে ছয় মারতে পারে যদি আমরা এই অংশটুকুকে রাখি তাহলেও কিন্তু কথাটি সম্পূর্ণ হচ্ছে না তাই জটিল বাক্যের ক্ষেত্রে একাধিক খণ্ডবাক্য থাকলেও অর্থাৎ প্রধান খণ্ডবাক্য এবং অপ্রধান খণ্ডবাক্য একাধিক খণ্ডবাক্য থাকলেও সমস্ত খণ্ডবাক্যগুলিকে মিলে হয় একটা নির্দিষ্ট অর্থ আমরা যদি কোনো খণ্ডবাক্যগুলিকে কেটে দিই তাহলে আমরা নির্দিষ্ট কোনো অর্থ পাবো না এটাই হলো জটিল বাক্যের সাথে যৌগিক বাক্যের পার্থক্য পরবর্তী পৃষ্ঠায় দেখবে জটিল বাক্যের বেশ কিছু বৈশিষ্ট্য দেওয়া রয়েছে আমি আলোচনার সময় যেগুলি বললাম সেগুলি এই বৈশিষ্ট্যতে রয়েছে তবুও তোমরা একটু দেখে নাও জটিল বাক্য ও যৌগিক বাক্যের মতো দুই বা দুইয়ের বেশি সরল বাক্য জুড়ে তৈরি হয় অর্থাৎ জটিল বাক্যগুলিও যৌগিক বাক্যের মতো সরল বাক্য জুড়ে তৈরি হয় যেগুলিকে জটিল বাক্যটির মধ্যে খণ্ড বাক্য হিসেবে পাওয়া যায় জটিল বাক্যের খণ্ড বাক্যগুলির মধ্যে পরস্পর নির্ভরতা থাকে জটিল বাক্যের খণ্ড বাক্যগুলির মধ্যে পরস্পর নির্ভরতা থাকে অর্থাৎ প্রত্যেকটি খণ্ড বাক্য একে অপরের সাথে সম্পর্কযুক্ত সে প্রধান খণ্ড বাক্যই হোক বা অপ্রধান খণ্ড বাক্যই হোক প্রত্যেকটা বাক্য একে অপরের সাথে সম্পর্কযুক্ত একটা বাক্য না থাকলে অন্য বাক্যটার নির্দিষ্ট অর্থ আমরা পাই না জটিল বাক্যের ক্ষেত্রে একে অনেক সময় পরিপূরকতা বলে অর্থাৎ একটি অপরটিকে ছাড়া অসম্পূর্ণ মনে হয় এর পরবর্তী বৈশিষ্ট্য বলা হচ্ছে এই খণ্ডবাক্যগুলির মধ্যে একটি প্রধান হয় এবং অন্যটি বা অন্যগুলি সেটির তুলনায় ততটা গুরুত্বপূর্ণ নয় অর্থাৎ জটিল বাক্যের মধ্যে একটি প্রধান খণ্ডবাক্য থাকে এবং অন্য এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য বা আশ্রিত খণ্ডবাক্য বা নির্ভরশীল খণ্ডবাক্য থাকে যেগুলি প্রধান খণ্ডবাক্যটিকে আশ্রয় করে বসে মূলটিকে বলে প্রধান খণ্ডবাক্য বা স্বাধীন খণ্ড বাক্য দেখো এখানে ব্র্যাকেটে লিখেই দেওয়া রয়েছে যে যৌগিক বাক্যে দেখেছিলাম দুটি খন্ড বাক্যেরই অর্থগত গুরুত্ব থাকে এক্ষেত্রে যৌগিক বাক্যের অংশ থেকে তোমাদের একটা উদাহরণ আমি দেখিয়ে দিচ্ছি দেখো যৌগিক বাক্যের একটা উদাহরণ দেখে নাও লোকটা মাছ ধরতে ভালোবাসে কিন্তু লোকটা মাছ খেতে একদম ভালোবাসে না এখানে আমরা দুটো সরল বাক্য পাচ্ছি লোকটা মাছ ধরতে ভালোবাসে আবার লোকটা মাছ খেতে একদম ভালোবাসে না এখানে দুটো সরল বাক্য পাচ্ছি এবং এই দুটো সরল বাক্যের আলাদা আলাদা ভাবে আমরা দেখলে দুটোর ই আলাদা আলাদা অর্থ পাচ্ছি যেমন লোকটা মাছ ধরতে ভালোবাসে এটা একটা অর্থ পাচ্ছি আমরা বাক্যের আবার লোকটা মাছ খেতে একদম ভালোবাসে না এটাও একটা সম্পূর্ণ অর্থ পাচ্ছি তো যৌগিক বাক্যের ক্ষেত্রে সরল বাক্যগুলি যে খণ্ড হিসেবে ব্যবহার করা হয় সেই প্রত্যেকটি খণ্ড বাক্যের আলাদা আলাদা অর্থ থাকে বা সেই প্রত্যেকটি খণ্ড বাক্যগুলি অর্থগত দিক থেকে স্বাধীন কিন্তু জটিল বাক্যের ক্ষেত্রে দেখো যে দিনগুলো চলে গেছে তা আর ফিরে আসবে না তাহলে এটি হচ্ছে প্রধান যে দিনগুলো চলে গেছে দেখো আমরা যদি শুধুমাত্র খণ্ড বাক্যটিকে দেখি তাহলেও কিন্তু এর নির্দিষ্ট অর্থ আমরা পাচ্ছি না এক্ষেত্রে জটিল বাক্যের অর্থ পেতে গেলে আমাদের সম্পূর্ণ খণ্ডবাক্যগুলিকে যুক্ত করে একসাথে দেখতে হবে দেখো অপ্রধান খণ্ডবাক্যগুলিকে এবার জুড়ে দেওয়া যাক তা আর ফিরে আসবে না তাহলে আমরা সম্পূর্ণ অংশটা পাচ্ছি যে দিনগুলো চলে গেছে তা আর ফিরে আসবে না তাহলে এখানে অপ্রধান খণ্ড বাক্যই হোক বা প্রধান খণ্ড বাক্যই হোক প্রত্যেকটি বাক্যই একে অপরের সাথে সম্পর্কযুক্ত অর্থাৎ একটি বাক্য না থাকলে অন্যটির আমরা সম্পূর্ণ অর্থ পাবো না জটিল বাক্য কাকে বলে সেটা সম্পর্কে স্পষ্ট ধারণা তোমরা আশা করি পেলে এবারে এই জটিল বাক্যকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয় সেই শ্রেণীগুলি সম্পর্কে আমরা জানবো এগুলির সংজ্ঞা তোমাদের মুখস্থ করতে হবে না এগুলি তোমরা একটু বুঝে নাও খুব সহজ দেখো জটিল বাক্যের প্রথম ভাগ বা প্রথম শ্রেণী শর্তবাক্য বা সাপেক্ষ বাচক জটিল বাক্য এই শর্তবাক্য বা সাপেক্ষ বাচক জটিল বাক্যগুলি কেমন এখানে লিখে দেওয়া রয়েছে এই ধরনের জটিল বাক্যগুলির প্রধান খণ্ডবাক্যে একটা শর্ত থাকে আর আশ্রিত খণ্ডবাক্যে তার একটা সম্ভাব্য সমাধান বা পরিণতি নির্দেশ করা থাকে অর্থাৎ প্রধান খণ্ডবাক্যটিতে একটা শর্ত থাকবে এবং অপ্রধান খণ্ডবাক্যে সেই শর্তের সমাধান বা একটা পরিণতি নির্দেশ করা থাকবে সেই ধরনের বাক্যগুলোকেই বলা হবে শর্ত বাক্য বা সাপেক্ষ বাচক জটিল বাক্য দেখো এখানে উদাহরণ দেওয়া রয়েছে খেলোয়াড়টি যদি শেষ বলে ছয় মারতে পারে তবেই ওদের দল খেলায় জিতবে তো খেলোয়াড়টি যদি শেষ বলে ছয় মারতে পারে এটা হচ্ছে প্রধান খণ্ডবাক্য এবং এই প্রধান খণ্ডবাক্যের মধ্যে একটা শর্ত দেওয়া হলো যে খেলোয়াড়টি যদি শেষ বলে ছয় মারতে পারে তবেই ওদের দল খেলাই জিতবে অর্থাৎ এই শর্তের একটা সমাধান বা পরিণতি ও ইঙ্গিত করা হলো অপ্রধান খণ্ডবাক্যে যে তবেই ওদের দল খেলায় জিতবে তো এই ধরনের জটিল বাক্যগুলি যে বাক্যগুলির প্রথম বা প্রধান খণ্ডবাক্যের মধ্যে একটা নির্দিষ্ট শর্ত দেওয়া থাকে এবং অপ্রধান খণ্ডবাক্যের মধ্যে সেই শর্তের সম্ভাব্য সমাধান বা পরিণতি নির্দেশ করা থাকে সেই ধরনের জটিল বাক্যগুলিকে বলা হয় শর্ত বাক্য বা সাপেক্ষ চক জটিল বাক্য দেখো এই জটিল বাক্যের ক্ষেত্রে যদি এবং তবেই এগুলি সাপেক্ষ পদ হিসেবে ব্যবহার করা হয়েছে এই ধরনের শর্ত বাক্য বা সাপেক্ষবাচক জটিল বাক্যের আরও কিছু উদাহরণ এখানে দেওয়া রয়েছে মেজদা যদি আর আমাদের বকে তাহলে পিসিমার কাছে নালিশ করবো অর্থাৎ একটা শর্ত মেজদা যদি আর আমাদের বকে তাহলে পিসিমার কাছে নালিশ করব। অর্থাৎ একটা শর্ত রয়েছে তার পরবর্তী যে অপ্রধান খণ্ডবাক্য তাতে এই শর্তের একটা পরিণতি নির্দেশ করা হয়েছে তার এর পরবর্তী উদাহরণটা দেখো যদি ছেলেগুলো সাপটাকে না মারতো নির্ঘাত একটা দুর্ঘটনা ঘটত দেখো যদি ছেলেগুলো সাপটাকে না মারতো নির্ঘাত একটা দুর্ঘটনা ঘটত এখানে তবে এটা অনুক্ত রয়েছে তবে নির্ঘাত একটা দুর্ঘটনা ঘটতো এই তবেটা এখানে লেখা হয়নি কিন্তু তবেটা রয়েছে উজ্জ্ব অবস্থায় অর্থাৎ তবে এখানে না থেকেও যেন আছে তো এটা শর্ত বাক্য বা সাপেক্ষ বাচক জটিল ধরনের আরো একটা উদাহরণ রয়েছে তুমি সারা দিন ভালো হয়ে থাকো ফিরে এসে আইসক্রিম খাওয়াবো তাহলে এখানে দেখো কিছু একটা শব্দ উজ্জ্ব অবস্থায় রয়েছে সেটা কি সেটা হলো যদি তুমি সারাদিন ভালো হয়ে থাকো তবে ফিরে এসে আইসক্রিম খাওয়াবো এটাও কিন্তু সাপেক্ষবাচক বাচক জটিল বাক্য এরপরে চলে আসি প্রধান ও আশ্রিত সম্পর্কের জটিল এখানে বলা হচ্ছে এই ধরনের জটিল বাক্যগুলিতে অপ্রধান বা আশ্রিত বাক্যগুলি প্রধান খন্ডবাক্যের আশ্রিত হয়ে থাকে অর্থাৎ প্রধান বাক্যটির আশ্রিত হয়ে থাকে অপ্রধান খণ্ডবাক্যগুলি প্রধান খণ্ড বাক্যটি না থাকলে অপ্রধান খণ্ডবাক্যগুলির কোনো নির্দিষ্ট অর্থ থাকবে না এখানে দেখো বলা হচ্ছে যে বাবু লক্ষ্য করলেন ছেলেটি ইদানিং খুব মিথ্যে কথা বলতে শিখেছে তাহলে বাবু লক্ষ্য করলেন এটা হচ্ছে প্রথম খণ্ডবাক্য তিনি কি লক্ষ্য করলেন তিনি লক্ষ্য করলেন ছেলেটি ইদানিং খুব মিথ্যে কথা বলতে শিখেছে এটি হলো এই প্রধান খণ্ডবাক্যের আশ্রিত খণ্ডবাক্য তমালবাবু কি লক্ষ্য করলেন এই প্রশ্নের উত্তরে পাওয়া যাবে ক্রিয়ার কর্ম অংশটি এই জটিল বাক্যে সেটা নিজেই একটা খন্ড বাক্য ছেলেটি কথা বলতে শিখেছে এই ধরনের জটিল বাক্যগুলিতে অনেক ক্ষেত্রে যে শব্দটিকে খণ্ড বাক্যগুলির যোজকের মতো ব্যবহার করা হয় এটা যদি আমরা একটু তলিয়ে ভাবি যে তমল তমালবাবু লক্ষ্য করলেন যে ছেলেটি ইদানিং খুব মিথ্যে কথা বলতে শিখেছে এখানে কিন্তু যেটা উৎস রয়েছে এটা তোমাদের বোঝানোর জন্য বললাম তো এই ধরনের প্রধান ও আশ্রিত সম্পর্কের জটিল বাক্যের ক্ষেত্রে যে শব্দটিকে দেখা যায় অনেক জায়গায় ব্যবহার করা হয়েছে এখানে বেশ কিছু উদাহরণ দেওয়া রয়েছে সেগুলি তোমরা পড়ে নেবে পরে চলে আসি পরস্পর সম্বন্ধযুক্ত সর্বনাম যুক্ত জটিল বাক্য তো এই ধরনের জটিল বাক্যের ক্ষেত্রে সর্বনামগুলি পরস্পরের সাথে যুক্ত থাকে নামের পরিবর্তে যে সমস্ত শব্দ ব্যবহার করা হয় তাকে বলা হয় সর্বনাম তা আমরা আগেই শিখেছি তো এই ধরনের জটিল বাক্যগুলির ক্ষেত্রে সর্বনামের ব্যবহার দেখা যায় এবং সর্বনামগুলি একে অপরের সাথে সম্পর্ক যুক্ত দেখো এখানে লেখা রয়েছে যে সে যার তার যেগুলি সেগুলি যত তত যখন তখন যবে তবে যেখানে সেখানে যা তা রকম কতগুলি জোর শব্দের একটা বাক্যে বসলে আরেকটাও বসে এগুলিকে বলে পরস্পর সম্বন্ধযুক্ত সর্বনাম বা নিত্য সম্বন্ধী সর্বনাম অর্থাৎ একটি বসলে অপরটিও বসবে যেমন উদাহরণ দেখো উদাহরণ খুব সহজ উদাহরণ এগুলি দেখলেই একবার পড়লেই তোমাদের মনে থেকে যাবে যারা লুকিয়ে হরিণ এখানে বানান আছে যারা লুকিয়ে হরিণ স্বীকার করে তারা প্রকৃতি ও মানুষের শত্রু যারা তারা এখানে দেখো পরবর্তী লাইনে যত তত ব্যবহার করা আছে দেখো কি আছে লাইনটা এই বইটা যত নিজে নিজে বুঝে পড়বে ততই ভালো ফল করতে পারবে সব তুমি যদি নিজে ভালো করে বুঝে পড়ো তাহলে কিন্তু ভালো ফল করবে যাই হোক এটা আমরা বিষয়ের বাইরে গিয়ে একটি কথা বলে ফেললাম এই বইটা যত নিজে নিজে বুঝে পড়বে ততই ভালো ফল করতে পারবে এখানে যত তত শব্দ ব্যবহার করা হলো তারপরে বলা হচ্ছে যে যেখানে মানুষ সাম্প্রদায়িক সেখানে মনুষ্যত্বের ই অপমান যেখানে সেখানে ব্যবহার করা হলো তো এই ধরনের পরস্পর সম্বন্ধযুক্ত সর্বনাম যেখানে রয়েছে সেগুলি হল পরস্পর সম্বন্ধযুক্ত সর্বনাম যুক্ত জটিল বাক্য এগুলো শেখার ক্ষেত্রে তোমরা যত বেশি উদাহরণ পড়বে তত ভালোভাবে বিষয়গুলো আরো স্পষ্ট হবে তোমাদের কাছে এবারে আসছি অস্তর্থক ও নঙর্থক বাক্যের ক্ষেত্রে আমরা শব্দযোগে বাক্য গঠন এই অধ্যায়ের গঠনগত দিক থেকে বাক্যের শ্রেণী বিভাগগুলি সম্পর্কে জানলাম এই অস্তর্থক ও নঙর্থক বাক্য এগুলি কিন্তু গঠনগত শ্রেণী বিভাগ নয় এগুলি হল বাক্যের অর্থগত শ্রেণী বিভাগ তো এই অস্তর্থক ও নঙর্থক বাক্যের সংজ্ঞা আমরা জানব এছাড়াও অর্থগত আরও কয়েকটি শ্রেণীবিভাগ বাক্যের সেগুলিও আমরা দেখে নেব পাঠ্য বই থেকে দেখো বইতে যেভাবে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকেই মুখস্থ করে নিতে পারো এখানে অস্তর্থক বাক্যের সংজ্ঞা দেওয়া রয়েছে যে ধরনের বাক্যে কোনো ঘটনার উল্লেখ ইচ্ছে প্রকাশ কোন বস্তুর উল্লেখ ইত্যাদি সদর্থক বা স্বীকৃতি সূচক তথ্য দেওয়া হয় সেগুলি হলো অস্তর্থক বাক্য তোমরা খাতায় লিখলে ব্রাকেটে লিখে রাখবে হ্যাঁ সূচক বাক্য অর্থাৎ এই অস্তর্থক বাক্যগুলি হলো হ্যাঁ সূচক বাক্য সেখানে কোনো নায়ের ব্যবহার থাকে না অর্থাৎ কোনো বিষয়ে স্বীকৃতি বা মতদান যে সেটা মেনে নেওয়া হচ্ছে এই ধরনের স্বীকৃতি সূচক বা সদর্থক যে বাক্যগুলি সেগুলোই হলো অস্তর্থক বাক্য এগুলি হ্যাবাচক বাক্য হিসেবেও তোমরা মনে রাখতে পারো আর নংর্থক বাক্য হলো যে ধরনের বাক্যে কোনো বিষয়ে বারণ করা অস্বীকৃতি জানানো বা অনিচ্ছা প্রকাশ করা হয় সেগুলি হলো নঙর্থক বাক্য এগুলি শেখার ক্ষেত্রে তোমরা মনে রাখতে পারো নঙর্থক বাক্য বা নাবাচক বাক্য অর্থাৎ এই ধরনের বাক্যে নাবাচক বাচক বাক্যে বা নঙর্থক বাক্যে না এর ব্যবহার থাকবেই অর্থাৎ অস্বীকৃতি জানানো বা অনিচ্ছা প্রকাশ না এর ব্যবহার থাকবেই অস্তর্থক ও নর্থক বাক্যের সংজ্ঞা আমরা জানলাম এগুলি উদাহরণ সহকারে বুঝলে বিষয়টি আরো স্পষ্ট হবে এছাড়াও বাক্যের অর্থগত বেশ কিছু শ্রেণী বিভাগ এখানে বাক্যের দ্বারা কোনো প্রশ্ন করা হয় বা যে বাক্যের দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে প্রশ্নবোধক বাক্য বলে এই প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে তোমরা দেখবে খুব সহজেই তোমরা চিনতে পারবে বাক্যের শেষে জিজ্ঞাসার চিহ্ন দেওয়া থাকে তারপরে বিস্ময় সূচক বাক্য এটিও তোমরা খাতায় লিখে নিতে পারো যে বাক্যের দ্বারা মানসিক আবেগ উত্তেজনা ভয় দুঃখ আনন্দ ক্ষোভ প্রভৃতি মানসিক অনুভূতি প্রকাশিত হয় তাকে বলা হয় বিস্ময়সূচক বাক্য এই বিস্ময়সূচক বাক্যগুলি চেনার সব থেকে সহজ উপায় হলো তোমরা দেখবে এই ধরনের বাক্যের শেষে বিস্ময়বোধক চিহ্ন দেওয়া থাকে এই ধরনের বিস্ময়বোধক চিহ্ন দেওয়া থাকে তারপরে রয়েছে অনুজ্ঞাবাচক বাক্য এই অনুজ্ঞাবাচক বাক্য কাকে বলে যে বাক্যের দ্বারা আদেশ উপদেশ অনুরোধ প্রভৃতি বোঝানো হয় তাকে বলা হয় অনুজ্ঞাবাচক বাক্য এবারে অস্তর্থক বাক্য এবং ন অর্থক বাক্য সম্পর্কে আমরা একটু বিস্তারিত আকারে বুঝে নেব দেখো এখানে বলা হচ্ছে জরুরি নয় অর্থাৎ অস্তর্থক বাক্যের ক্ষেত্রে হ্যাঁ উল্লেখ না করলেও আমরা বুঝতে পারি যে হ্যাঁ ওই বাক্যটি দ্বারা হ্যাঁ সূচক বাক্যই বোঝানো হচ্ছে তো অস্তর্থক বাক্যের ক্ষেত্রে হ্যাঁ এই শব্দটার উল্লেখ করা জরুরি নয় বা উল্লেখ না করলেও চলে কিন্তু নর্থক বাক্যের ক্ষেত্রে নায়ের ব্যবহার করতেই হয় বা না এই শব্দটার সমগোত্রীয় কিছু শব্দ যেমন নয় নেই নহে ন এই ধরনের শব্দ নঙর্থক বাক্যে ব্যবহার করতেই হবে অর্থাৎ অস্তর্থক বাক্যে হ্যাঁ হ্যাঁ এই শব্দটার ব্যবহার না করলেও চলে কিন্তু ন অর্থক বাক্যের ক্ষেত্রে না বা এই না জাতীয় শব্দের ব্যবহার করতেই হয় দেখো একটা খুব সহজ উদাহরণের দ্বারা তোমাদেরকে বোঝানো হচ্ছে মাস্টার সব ই পড়িয়েছেন এটা আমরা বুঝতে পারছি যে হ্যাঁ সূচক বাক্য অর্থাৎ এখানে স্বীকৃতি সূচক তথ্য দেওয়া হলো তাই এটি একটি হ্যাবাচক বা অস্তর্থক বাক্য মাস্টার মশাই সব ই পড়িয়েছেন আর মাস্টার কিছুই পড়ান এখানে না সূচক বাক্য এখানে আমরা বাক্যটি পড়েই বুঝতে পারছি এটি একটি না সূচক বাক্য বা ন অর্থক বাক্য মাস্টার মশাই কিছুই পড়াননি এখানে না এর মতন শব্দ নি ব্যবহৃত হচ্ছে এখানে স্পষ্ট করে লিখেই দেওয়া রয়েছে এটা একটা ন অর্থক বাক্য বা না সূচক বাক্য এই মাস্টার মশাই কিছুই পড়াননি এটা একটা অর্থক বাক্য বা না সূচক বাক্য কিন্তু অস্তর্থক বাক্যটার বিপরীত অর্থ বোঝায় তোমায় যদি বলা হয় একটা অস্তর্থক বাক্যকে নর্থক বাক্যে বদলাও বা রূপান্তরিত করো তাহলে কিন্তু বিপরীতার্থক বা নাবাচক বাক্য লিখলে চলবে না তো এই ক্ষেত্রে আমাদের যে বিষয়টা বুঝতে হবে আমাদের খুব সহজ উদাহরণ দিয়ে অস্তর্থক বাক্য এবং অর্থক বাক্য বোঝানো হলো ঠিকই কিন্তু আমাদের যদি বলা হয় যে অস্তর্থক অর্থক থেকে অর্থক বাক্য বা অর্থক থেকে অস্তর্থক বাক্যে পরিণত করো ক্ষেত্রে কিন্তু আমাদের বাক্যটির অর্থের পরিবর্তন করা চলবে না অর্থাৎ অর্থ যেন একই থাকে আমি অস্তর্থক বাক্য থেকে যদি অর্থক বাক্যে পরিণত করতে চাই সেক্ষেত্রে আমরা যেন অর্থের পরিবর্তনটা না করি বিষয়টা কেমন মাস্টার মশাই কিছুই পড়াননি এটা একটা ন বাক্য নাবাচক বাক্য যে মাস্টার মশাই কিছুই পড়াননি এই বাক্যটাকেই আমরা যদি অস্তর্থক বাক্যে পরিণত করতে চাই সেক্ষেত্রে আমাদের অর্থের পরিবর্তন করা চলবে না তো সেক্ষেত্রে আমরা কিভাবে বাক্যটাকে লিখতে পারি আমরা এভাবে লিখতে পারি মাস্টারমশাইয়ের সব কিছুই পড়ানো বাকি আছে মাস্টার মশাইয়ের সব কিছুই পড়ানো বাকি আছে মানে কি মানে তিনি কিছুই পড়াননি কিন্তু অস্তর্থক বাক্যের ক্ষেত্রে তো আমরা নাবাচক শব্দ ব্যবহার করতে পারবো না তাই আমরা কিভাবে লিখতে পারি আমরা এভাবে লিখতে পারি মাস্টার মশাইয়ের সবকিছুই পড়ানো বাকি আছে তো এই বিষয়টা খুব গুরুতর তোমাদেরকে মনে রাখতে হবে যে ন অর্থক বাক্য থেকে অস্তর্থক বাক্যে পরিণত করার ক্ষেত্রে বা অস্তর্থক বাক্যের থেকে নর্থক বাক্যে পরিণত করার ক্ষেত্রে আমাদের বাক্যের অর্থের পরিবর্তন করা চলবে না তোমরা যত বেশি অস্তর্থক ও অর্থক বাক্যের উদাহরণ দেখবে তত বেশি তোমাদের কাছে বিষয়টা আরো স্পষ্ট হবে দেখো অস্তর্থক বাক্য এখানে বলা হচ্ছে খেদে আজ আমার প্রচুর কাজ আছে এই বাক্যটিকে নর্থক বাক্যে পরিণত করতে হবে কিন্তু অর্থের পরিবর্তন করলে চলবে না খেদে আজ আমার কাজ নেহাত কম নেই তাহলে কি নেহাত কম নেই এটার দ্বারাও কিন্তু বোঝানো হচ্ছে যে নেহাত কম কাজ নেই আমার তার মানে কি আমার প্রচুর কাজ আছে আবার দেখো এবার যদি আমরা একটু উল্টো দিক দিয়ে দেখি যে ন অর্থক বাক্য থেকে অস্তর্থক বাক্যে পরিণত করি এই অপমানের পর আর থাকতে চাই না এই অপমানের পর আর থাকতে চাই না এটাকে আমাদের অস্তর্থক বাক্যে ব্যবহার করতে হবে তো অস্তর্থক বাক্যে ব্যবহার করার ক্ষেত্রে কি না শব্দ ব্যবহার করা যাবে না কিন্তু অর্থ যেন একই থাকে এই অপমানের পর আর থাকতে চাই না এটাকে যদি আমরা অস্তর্থক বাক্যে নিয়ে আসি সেটা হবে এই অপমানের পর এক্ষুনি চলে যেতে চাই অর্থাৎ এক্ষুনি চলে যেতে চাই মানে কি মানে হলো আমি আর এখানে থাকতে চাই না তো এটাই হলো অস্তর্থক বাক্য এবং অর্থক বাক্য এভাবেই তোমরা এই উদাহরণগুলো সুন্দর করে মুখস্থ করে নেবে যত বেশি উদাহরণ তোমরা প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের বুঝতে আরও সুবিধা হবে এই ভিডিওটি যারা দেখছো তাদের জন্য আমি হাতে কলমে অংশ থেকে একটি টাস্ক দিলাম এখানে যে অস্তর্থক বাক্যগুলি এবং অর্থক বাক্যগুলি তোমাদেরকে করতে বলা হয়েছে সেগুলি তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে অর্থাৎ দাগ নম্বর সহকারে তোমরা উত্তরগুলি আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে যাদের এটা সঠিক হবে আমি অবশ্যই রিপ্লাই দেব এবং ভুল হলেও আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো তো অবশ্যই তোমরা চেষ্টা করো তোমরা কমেন্ট করলে আমি খুশি হব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না আর তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিকের ওপর ভিডিও দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো ভালো থেকো সুস্থ থেকো সকলে সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে